সহজ পদ্ধতিতে আপনারা এই বটবটিটা চাষ করতে পারবেন। এই বটবটিটা আপনারা সারা বছর চাষ করা যায়। এখন শীতের শেষে গ্রীষ্মের শুরুতে বটবটিটা আপনারা কীভাবে চাষ করবেন দেখুন। আমার এই বটবটি চাষের জন্য আমার মাথাটা তৈরি হচ্ছে, এখানে সার প্রয়োগ করা হচ্ছে, জৈব সার দিই মাথাটা তৈরি করি, রাখা হয়েছে 7 থেকে 10 দিন পরে যায়। আমি যে এই টবে আমি এই বটবটির চারাগুলো আপনার যে বীজগুলো আমি বসাইছি ওইখান থেকে আপনার এই গাছের বয়স আজকে 15 দিন। এখন সরাসরি আমি এই যে মাথাটা তৈরি করছি সার দিয়ে রেখেছি, এর সার জৈব সার দিয়ে রেখেছি, ওইখানে সরাসরি আমি এই দেখুন এই বটবটি গাছ চারাগুলো আমি লাগাই দিতেছি। এই বটবটির চারাগুলোর বয়স চলতেছে আজকে আপনার 15 দিন। অর্থাৎ আমি বটবটির বীজ থেকে চারাটা কীভাবে আমি গজাইছি, আমি বীজগুলো আমি 8 ঘন্টা 2 ঘন্টা আমি রোদে শুকাইছি, এরপরে 2 ঘন্টা ঠান্ডা স্থানে রাখে দিয়েছি, 8 ঘন্টা পানিতে ভিজেছি। পানি থেকে উঠে সরাসরি আমি কাপের ভিতরে জৈব সার এবং মাটি দোঁয়াশ মাটি দিই আমি মিক্স করি ওই ইয়ের ভিতরে। ওয়ান টাইম যে কাপ আছে ওই কাপের ভিতরে আমি বীজগুলো বসে রেখেছি। 7 দিন পর থেকে আমার দেখতেছি যে আমার বীজ থেকে চারাগুলো গজায় গেছে। তো আমার চারার যখন 5 পাতা হয়েছে, কোনো কোনো গাছে আপনার 2 পাতা হয়েছে, অর্থাৎ গাছগুলো আমি বীজগুলো আমি ইয়েতে কাপে ওয়ান টাইম কাপে লাগানোর পরে 15 দিন পরে যায় আমি সরাসরি এই বীজগুলো থেকে যে চারাগুলো গজাইছে এটা সরাসরি আমি জমিনে লাগাই দিতেছি দেখুন। তো আপনারা এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা কাপে এই মানে ভালো জাতের হাইব্রিডের এই বটবটির বীজ নিয়ে আসি আপনারা যদি এইভাবে লাগান, এইভাবে ধরেন এই ওয়ান টাইম জুড়ির ভিতরে আপনার 40-50টা আপনার ওয়ান টাইম কাপ নেবেন, এই কাপগুলো আপনার বাজার থেকে 1 টাকা করে আমি কিনছি। তো আপনারা যদি বেশি কিনেন তাহলে আরও কমে কিনতে পারবেন ওয়ান টাইমের কাপগুলো। এই কাপগুলোতে সার এবং দোঁয়াশ মাটি মিক্স করি, জৈব সার এবং দোঁয়াশ মাটি মিক্স করি, ওইখানে যদি আপনার ওই এই বটবটির বীজগুলো লাগা দেন আপনার 10 থেকে 15 দিন পরে আপনি ওই বীজ থেকে যে চারাগুলো গজাইবো সরাসরি আপনি জমিনে লাগাই দিতে পারবেন। এবং আপনি যে জমিনে আপনি এই বটবটির বীজটা আপনি লাগাবেন এবং বটবটি আপনি বাণিজ্যিক আকারে চাষ করবেন, দোঁয়াশ এবং বেলে মাটিতে বটবটির চাষটা ভালো হয়। আর যেখানে চাষ করবেন এখানে চাষ করার আগে এই যে মাদাটা তৈরি করবেন ওই মাদার মধ্যে আপনি জৈব সার দেবেন, 1-1টা মাদার মাঝে 2-3 কিলো জৈব সার দেবেন, এর পাশাপাশি আপনার পটাশ দেবেন, এরপরে ড্যাপ সার দিই আপনার মাটির সাথে ভালো করে মিক্স করে আপনি 1 সপ্তাহ এইভাবে ফালা রাখবেন। 1 সপ্তাহ পরে যায় আপনি যেই বীজ থেকে যে চারাগুলো আপনার গজাইছে ওই চারাগুলো সরাসরি ওইখান থেকে নিয়ে আসি। এইভাবে দেখুন আমি যে এখানে আমি জৈব সারটা দিয়ে রাখছি এবং আজকে 10 দিন পরে এখন আমি সরাসরি এখানে গাছটা লাগাই দেবো। গাছটা লাগাই দিলে ইনশাল্লাহ 35 থেকে 45 দিনের ভিতরে এই 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 চারাগুলো থেকে ইনশাল্লাহ আপনার বটবটি আমি হারভেস্ট করতে পারবো। তো এরপর আপডেটে আমার গাছের কী পজিশন বা কী অবস্থা আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে সবাই আমার সাপোর্ট করবেন। আর এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনি এই বটবটি চাষ করেন ইনশাল্লাহ আপনিও সফলতা অর্জন করতে পারবেন এবং ভালো একটা মানে ফসল আপনিও পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন।